জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বেলডাঙ্গা বিস্ফোরণের ঘটনা তদন্তে এনআইএ আজ ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্তকারী আধিকারিকরা। বলা বাহুল্য, 2022 সালে জানুয়ারি 17 তারিখে মৃত্যু হয় বেলডাঙ্গা থানার রামেশ্বরপুর গ্রামে ইয়াসুদ্দিন শেখ ওরফে ছাদ শেখ নামে এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা যায়, বাগানের একটি পাম্পের ঘরে বোমা বানানো হচ্ছিল। 17 জানুয়ারি 2022 সালে রাত্রি 9টা নাগাদ বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বাগানের ছোট্ট পাম্পের ঘরে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ভেঙে যায় ওই ছোট্ট ঘরটিও। এই ঘটনার আর কেউ আহত হয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, মৃত ইয়াসুদ্দিন বাড়ি পার্শ্ববর্তী মাড্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় ভাবদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন তৃণমূল প্রধান সারাবুদ্দিন শেখ গ্রেপ্তার করে, পরে জামিনে মুক্ত হয়। আজ সকালে রামেশ্বরপুরের সুখচাঁদ শেখ, মনসুর শেখ, তাহাবুল শেখ এর বাড়ি যায় তদন্তকারী কর্মকর্তারা ও নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।